ছুটি শেষে অফিস খুলতে শুরু করেছে আজ, ফিরতে শুরু করেছেন ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। নিজের জন্য নয়, মানুষের ভাগ্য গড়তে এসেছি গোপালগঞ্জে বললেন প্রধানমন্ত্রী। আগামী নির্বাচনে ভোট চাইলেন নৌকায়। এবং সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনতে নারাজ ট্যানারি মালিকরা, খুব মৌসুমি ব্যবসায়ীদের। স্বাগত সে নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। টানা পাঁচ দিন ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস আদালত, ব্যাংক, বিমা ও শেয়ার বাজার। তাই ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। চার দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ অফিসে যোগ দেবেন কর্মজীবীরা। খুলবে ব্যাংক, বিমা, অফিস আদালত, শেয়ার বাজার ও বেসরকারি প্রতিষ্ঠান। তবে যারা ঢাকার বাইরে ঈদ করতে গেছেন, সরকারি বেসরকারি বেশিরভাগ কর্মজীবী, তাদের অনেকে দুই একদিন ঐচ্ছিক ছুটি নিয়েছেন। অন্যদিকে দিনভর বৃষ্টি উপেক্ষা করে বাড়ি থেকে রাজধানীতে আসতে শুরু করেছে মানুষ। পথে যানজট না থাকায় এবার ঈদযাত্রায় স্বস্তিতে রাজধানীতে ফিরছে লাখো মানুষ। তবে বৃষ্টিতে কিছুটা ভোগান্তি ও বাড়তি ভাড়ার কারণে ভোগান্তি পোহাতে হয়েছে বলে দাবি যাত্রীদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নিজের জন্য নয়, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে এসেছে। শনিবার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করার সময় তিনি একথা বলেন। এ সময় আগামী নির্বাচনে নৌকামার্কায় ভোটও চান শেখ হাসিনা। কোটালীপাড়া থেকে আরও জানাচ্ছেন লাবণ্য ভূঁইয়া, ক্যামেরা ছিলেন লতিফ চৌধুরী। দুই দিনের সফরে প্রধানমন্ত্রীর গোপালগঞ্জে আগমন, নিজ নির্বাচনী এলাকা তাই এর গুরুত্বও বেশি। সফরের প্রথম দিন কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় উপলক্ষে এক মত বিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভার শুরুতে দলীয় প্রধানের নির্দেশে কোটালীপাড়ার 12টি ইউনিয়নের আওয়ামী লীগ নেতা, সহযোগী ভাতৃপ্রতিম সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও জনপ্রতিনিধিরা বক্তব্য রাখেন। এ সময় তারা আওয়ামী লীগ সভাপতিকে ঈদের শুভেচ্ছা জানান। পদ্মা সেতু নির্মাণের পর গত এক বছরে তারা যে সুবিধা পেয়েছেন, স্বপ্নের এই সেতু নির্মাণে সাহসী ভূমিকার জন্য অভিনন্দন জানান। কোটালীপাড়ার নেতাকর্মীদের উদ্দেশ্যে বঙ্গবন্ধু কন্যা বলেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। এর আগে সকাল 11:30টায় পদ্মা সেতু হয়ে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের নবনির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় ভবন প্রাঙ্গণে তিনটি চারা রোপণ করেন, এর মধ্যে একটি আম, একটি নিম ও একটি বকুল ফুলের চারা রয়েছে। নির্বাচনের আর কয়েক মাস বাকি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দিনের সফরে তার নির্বাচনী এলাকায় প্রথম দিনে নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানালেন। সেই সঙ্গে বললেন, সবাইকে সতর্ক থাকতে হবে, উন্নয়ন ধারা অব্যাহত রাখতে নৌকার কোনো বিকল্প নেই। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, কোটালীপাড়া, গোপালগঞ্জ। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আওয়ামী লীগ রাজনীতি করে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা বিদেশিদের খুশি রাখতে কিছু করে না, দেশের মানুষের জন্য যেটা মঙ্গল তা করেন। তিনি আরও বলেন, বিএনপি জন্মলগ্ন থেকেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতের সাথে সম্পর্ক রেখে আসছে। দেশকে পিছিয়ে নিতে বিএনপি জামায়াত অগ্নিসন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করেছে। তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সরকারের তরফ থেকে মূল্য বেঁধে দেওয়া হলেও কোরবানির পশু চামড়ার দাম নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানীতে বড় গরু চামড়া বিক্রি হচ্ছে মাত্র 700 থেকে 800 টাকায়, আর নামমাত্র দাম খাসির চামড়ার। এতে ক্ষোভ প্রকাশ করেন মৌসুমী ব্যবসায়ীরা। বিস্তারিত রকিব মালিকের রিপোর্টে। গেল কয়েক বছর আগেই ছোট গরুর চামড়ার দাম ছিল 1000 টাকার উপরে, বর্তমানে সেই চামড়ার দাম 500 টাকার নিচে। রাজধানী লালবাগে পোস্তার মোড়ে চামড়ার আড়তগুলোতে দেখা যায় সারা দেশ থেকে আসছে গরুর চামড়া, কিন্তু মৌসুমি ব্যবসায়ীরা বলছে গরুর চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। লসই তো ভাই, এটা গরিবের হক, একটা লস না, এটা আগে যা চামড়ার দাম বেচছি এটা তো এখন অর্ধেকও না। আগে তো এক একটা চামড়া ওইলোকে 2000-1800 করে নিয়ে গেছে, এখন ওইলোকে দামই তো হিসাবে নেই। ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি কুরবানির চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েছেন। আরা বলবো কম না, আরা ঠিকই নিয়ে গেছে, এই যে দুইটা মাল 1200 টাকা বলছি দেয় নাই, এ ঘুরতে আছে। তাহলে এই মালটা যদি মনে করেন নরম হয়ে যায়, একটু নরম হয়ে গেলে মালটা একটু নষ্ট হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। ট্যানারি মালিকদের দেয়া দামের ভিত্তিতে চামড়া কিনছেন আড়তগুলো। আমি বুঝি নাই গেলাম বাবা, আমার আজ যেটা আমার এই উল্টা পুল্টা আমি বুঝি না। সাধারণ মানুষ বলছে সিন্ডিকেট করে চামড়ার বাজার নষ্ট করেছে একটি শ্রেণী। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশটি। ঈর্ষণীয় উন্নয়নের ছোঁয়া লেগেছে যোগাযোগ খাতে। 2006 সাল বিএনপি জামায়াত সরকারের সময় পর্যন্ত থমকে ছিল সব উন্নয়ন যাত্রা, আর গেল 14 বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে স্বপ্নের পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কক্সবাজার রেলপথ, দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ সহ সড়ক মহাসড়ক মিলিয়ে 32,678 কিলোমিটার নতুন সড়ক নির্মিত হয়েছে। ফলে বৃদ্ধি পেয়েছে জিডিপি, আর নতুন মাত্রা যোগ হয়েছে অর্থনীতিতে। বিস্তারিত রকিব মালিকের রিপোর্ট। উন্নয়নের অগ্রযাত্রার পথে বাংলাদেশ বিশ্বায়নের চলন্ত ট্রেনে চড়ে স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশে পরিণত হতে যাচ্ছে লাল সবুজে ঘেরা 1,47,000 বর্গমাইল আয়তনের এই ছোট্ট দেশটি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যোগাযোগ খাতে হয়েছে ব্যাপক উন্নয়ন। 2006 সাল বিএনপি জামাত জোট সরকারের সময় পর্যন্ত সারা দেশে সড়ক মহাসড়ক ছিল 12,018 কিলোমিটার, আর গ্রামীণ সড়ক ছিল মাত্র 3,133 কিলোমিটার। বর্তমান আওয়ামী লীগ সরকারের 14 বছরে সড়ক মহাসড়কে হয়েছে দৃশ্যনীয় উন্নয়ন। মাওয়া এক্সপ্রেসওয়ে, ময়মনসিংহ ফোরলেন, ঢাকা চট্টগ্রাম ফোরলেন সড়ক সহ প্রায় 32,678 কিলোমিটার নির্মিত হয়েছে। গ্রামীণ সড়ক নির্মিত হয়েছে 89,874 কিলোমিটার। এই সরকারের আমলে উন্নয়নের ছোঁয়া লেগেছে রেলপথেও। দেশের দক্ষিণাঞ্চলে স্থাপন হয়েছে রেলপথ, পর্যটন নগরী কক্সবাজারের সঙ্গে যোগ হয়েছে রেল যোগাযোগ, ফলে নতুন মাত্রা তৈরি হয়েছে যোগাযোগ খাতে। আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও আকাশপথেও বিশ্বের সঙ্গে বেড়েছে যোগাযোগ ব্যবস্থা। 2006 সাল বিএনপি জামাত জোট সরকারের সময় পর্যন্ত 11টি ছিল বিমান, আর গেল 14 বছরে বিমানবহরে অত্যাধুনিক বোয়িং সহ যোগ হয়েছে আরও 10টি বিমান, সব মিলিয়ে এখন 21টি। এছাড়া টরেন্টো সহ নতুন রুটেও তৈরি হয়েছে অনেকগুলো। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার সারা বাংলা প্রসঙ্গ। নরসিংদীর রায়পুরায় কাকর নদীতে একটি ব্রিজের অভাবে ঝুঁকি নিয়ে নৌকায় চলাচল করতে হয় 2 গ্রামের কয়েক হাজার মানুষকে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ নির্মাণে বারবার দাবি জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ, যদিও ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। প্রতিনিধি মেহেদী হাসান রিপনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকবর। নরসিংদীর রায়পুরার আবদুল্লাচর ও বৈকুণ্ঠপুর গ্রামের মধ্য দিয়ে বয়ে চলা কাকন নদী পারাপারে একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। বর্ষায় পানি বাড়ায় সেটিও আছে তলিয়ে, ফলে ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার হতে হয় 2 গ্রামের হাজারো মানুষকে। স্থানীয়রা জানান, 2 গ্রামের মানুষের চলাচলে একটি ব্রিজের দাবি অনেক দিনের। ব্রিজ না থাকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সহ স্থানীয়দের ঝুঁকি নিয়েই নৌকা পারাপার হতে হয়। আবার কৃষি পণ্য আনা নেয়ার ক্ষেত্রে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ। ওই পারে 6টা ইউনিয়ন আছে, ওই লোকগুলি আসা যাওয়া খুব কষ্ট, আসা যাওয়া খুব কষ্ট, এখানে ছাত্রছাত্রীদের আসা যাওয়া কষ্ট,
মূল কথা দাবি হলো একটা কালভার দরকার, কালভার ব্রিজের দরকার। এলাকার যাতায়াত ব্যবস্থার উন্নয়নের জন্য এবং একটা আধুনিক মানের ব্রিজ নির্মাণ করার জন্য সহযোগিতা কর্তৃপক্ষের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এমন বাস্তবতায় স্থানীয়দের দুর্ভোগ কমাতে ব্রিজ নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। কালভার্টের যে দাবিটা এসেছে সেই দাবিটা আমরা পর্যালোচনা করে যদি ওখানে কালভার্টের প্রয়োজন হয় আমরা প্রস্তাবের ভিত্তিতে ভবিষ্যতে কালভার্ট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কাকন নদীর উপর দ্রুত ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। রাশেদ আকন, এশিয়ান টেলিভিশন। ঈদ আনন্দ উপভোগ করতে বৃষ্টি বাধা উপেক্ষা করে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। নতুন নতুন রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কটি। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকম। ঈদের আনন্দ উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে বৃষ্টি বাধা উপেক্ষা করে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ভিড় জমিয়েছেন পর্যটকরা। আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে পার্কটি। শরৎঋতুর এই দেশে জ্যৈষ্ঠের খরতাপে কখনো ঝাঁঝালো রোদ, কখনো মেঘের লুকোচুরি, মেঘরোদের তীব্রতায় খুব একটা ছেদ পড়েনি গাজীপুর ও আশুলিয়ার নন্দন পার্কে, যেখানে কচিকাচ্চাদের হৈহুল্লোড়ে মুখর থাকে পার্ক সহ সব বিনোদন কেন্দ্রগুলো। পথে পথে থাকে তারুণ্যের উচ্ছ্বাস, কিন্তু এবার ঈদুল আজহা ছুটিতে গোটা বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা। মানুষের উপচে পড়া ভিড় থাকার কথা থাকলেও সেখানে মিলছে না মানুষের দেখা। জালকাটির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী দুই নামের একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন, নিখোঁজ রয়েছেন জাহাজের পাঁচ শ্রমিক। আহতদের মধ্যে দুজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য দুজনকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণে জাহাজের তলা ফেটে পানি ঢুকেছে। শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের উদ্ধার করেছেন। তবে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান চলছে। ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দুইটার দিকে জাহাজের ইঞ্জিন রুমে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ওই রুমে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সিন্ডিকেট বলে দেশে কিছু নেই। শনিবার বগুড়ায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় তিনি কাঁচামরিচের মূল্য বৃদ্ধি ও চামড়ার দাম কমে যাওয়া প্রসঙ্গে বলেন, কাঁচামরিচ আমদানি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং চামড়া প্রসঙ্গে তিনি বলেন লবণ ব্যবহারের পরামর্শ দেন। পরে মন্ত্রী রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে রাজশাহী বিভাগীয় র্যালিতে যোগ দেন এবং রেটিনারিদের ক্রেস্ট প্রদান করেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ বলেছেন, নৌকাতে ভোট দেওয়া মানেই শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানো, তাই দেশের স্বার্থে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠন নেতৃবৃন্দ সর্বস্তরের জনসাধারণের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ঈদ ছুটি শেষে অফিস আদালত খুলছে আজ, ফিরতে শুরু করেছেন ঢাকা ছেড়ে যাওয়া মানুষ। নিজের জন্য নয় মানুষের ভাগ্য গড়তে এসেছি গোপালগঞ্জে বললেন প্রধানমন্ত্রী, আগামী নির্বাচনে ভোট চাইলেন নৌকায়। এবং সরকারের বেঁধে দেওয়া দামে চামড়া কিনতে নারাজ ট্যানারি মালিকরা, ক্ষোভ মৌসুমি ব্যবসায়ীদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।